মেয়েতে জোড়া আসলে পুরোটাই ভেঙে যাবে বলে না এটা কি শুধু এইগুলোই বলছে বাকিগুলো বলছে মরুভূমি এসে দিচ্ছি বলবে টাকা দেব আবার ঢুকিয়ে নেবে চলবে না আর ভাইরা মাত আমার আল্লাহ বলছেন হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কেন তোমরা ভয় করবে হয়ে গেল ওই অবস্থায় যদি আমি
আমার সন্তান
পৃথিবী কাউকে দিতে আমি রাজি না, পৃথিবী কাউকে দিতে রাজি নয়, পৃথিবী কাউকে দিতে রাজি নয়। ভাইরামার ঠিক একইভাবে যদি আপনার কোন মহিলা আপনার তার 3 মাসের একটা সন্তান রয়েছে, 3 মাসের একটা সন্তান, ওই সন্তানটাকে রেখে মা সারাদিন কাজ কাম করার পর বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে দিয়েছে, মা পেটের খাবার নিয়ে কয়েক লোকমা খেয়েছে, হঠাৎ করে বাচ্চাটা উঠল বলছে, বাচ্চাটা বলছে তুমি না বাচ্চাটাকে একটু তুমি নিয়ে সান্ত্বনা দাও, আমি খাবারটা খেয়ে নিই। যখন বাচ্চাকে তার আপু নিয়েছে বলছে, বেটা রে ও বেটা আমি তোমার সন্তান, তোমার বাবা, তুমি আমার সন্তান, তুমি চুপ করে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আরো রোল পাড়িয়ে দিল, বড় ভাই ছিল বড় ভাই করে নিল, ভাই ভাই কাজল করার চেষ্টা করলো, যত চেষ্টা করে তত এসে কান্না রোল পাড়িয়ে দেয়, থাকতে না পেরে মেয়েকে হাত ধুয়ে নিল, মা হাত ধোয়ার পর বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলল, বেটারে ও বাবা আমি তোমার মা, পৃথিবীতে বেঁচে আছি, এরপরেও কেন তুমি কান্না করো। এই দুটো একটা কথা বলতে না বলতে বুকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে মায়ের করে যাওয়ার পর বাচ্চাটা আপনার ঘুমিয়ে গেল, বাচ্চাটা আপনার শীতল হয়ে গেল, আপনার নিস্তব্ধ হয়ে গেল, কথা বলে না, শুধু মায়ের দিকে তাকায় আর হাসি মুখে তাকায়, শুধু বারবার হাসি দেয় মুচকি হাসি দেয়। ভাইরা আমার পৃথিবীতে এই মহা সন্তান ছাড়া কিছুই বুঝে না, আর বলে সন্তান যে বাচ্চাটা দুধ পান করছে ওই বাচ্চাটা মা ছাড়া কাউকে এই পৃথিবীর চেনে না। ঠিক এই অবস্থাতে কেমন যেদিনে অসংগঠিত হবে, কেমন যেই দিনে পরিস্থিতি যেই দিনে তৈরি হবে, কেমন যেই দিনে শুরু হবে, ঠিক ওই মুহূর্তে মায়ের কোলে বাচ্চা থাকবে, দুধ পান করাচ্ছে মা, কোন সময় দুধ পান করাতে করাতে পড়ে যাবে, মা কিছুই বুঝতে পারবে না। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বরটা হলো আরো ভয়ঙ্কর, যখন একটা মেয়ের বিবাহ হয়, বিবাহ হওয়ার পর সঙ্গে সঙ্গে মেয়েকে একটা স্বপ্ন দেখতে শুরু করে দেয়, আমার এবার একটা বাচ্চা হবে, কিছুদিন পর আমার বাচ্চা আমাকে আব্বু বলে ডাক, আম্মু বলে ডাকবে, তার আব্বুকে আব্বু বলে ডাকবে, এই টেন্ডেন্সি তার ব্রেনের মধ্যে চলে আসে, আর এই কথাটা তার বাসে ভাবতে শুরু করে দেয়। হায়রামার এই অবস্থাতে যখন বাচ্চা যখন এই অবস্থাতে বাচ্চাটা হবে এখনো হয়নি, কেবলমাত্র বিবাহ হয়েছে, এই অবস্থাতে বাচ্চার ওই খুশি সংবাদটা আমাকে মা বলবে, আপুকে আপু বলবে, এই টেন্ডেন্সি তার মনের মধ্যে তৈরি হয়। হায়রামার ওই মেয়েটি আপনার 1-2 দিন করতে করতে বেশ কিছুদিন কেটে গেল, হঠাৎ করে তার পেটে বাচ্চা এলো, আপনার 10-10 দিন গর্ভধারণ করলো, এরপরে ডেলিভারি হলো, এরপরে বাচ্চাটা তিলে তিলে মানুষ হতে শুরু করলো, ওই বাচ্চাটা তাকে মা বলে ডাকবে, আম্মু বলে ডাকবে। ভাইরা আমার পৃথিবীতে অসংখ্য মা রয়েছে, একটা পাত্র কথা আপনাদের সামনে বলি, এই কথাটা আমার মাদ্রাসায়, আমি কি তোমাদের মাদ্রাসার শিক্ষক নদিয়া, আমার এই মাদ্রাসাতে একটা লোক এলো, লোকটি একটা সঙ্গে ছেলেকে নিয়ে এলো, বলছে মহানানা আপনার নাম শুনেছি, আপনি একজন বক্তা, আপনার মাদ্রাসায় খুব লেখাপড়া ভালো হয়, বাতিল এই বাচ্চাটাকে নিয়ে এলাম আপনার মাদ্রাসায় ভর্তি করার জন্য, নেন আপনি মাদ্রাসায় ভর্তি করে নিন, আমার সঙ্গে কথা অনেক হলো, গল্প অনেক হওয়ার পর এবার বাচ্চাটাকে ভর্তি করার জন্য আমি বললাম, আপনি যদি ভর্তি করতে এসেছেন তবে বাচ্চাটা আর জন্ম সার্টিফিকেট আমার কাছে দেন, লোকটা সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেট আমার কাছে দিয়ে দিল, জন্ম
প্রশ্নের জবাব পর আমি বললাম আপনি জন্ম স্বপ্নে দিলেন এর আধার কার্ড থাকে দেন এর বাবা আর একটা প্রুফ আপনাকে দিতে হবে বাপের একটা প্রুফ দিল এরপরে আমি বললাম এটা সবই ঠিক আছে কিন্তু একটা মায়ের প্রুফ লাগবে ভাই আধার কার্ড অথবা ভোটার কার্ড একটা যে কোনো একটা প্রুফ মায়ের দিতে হবে এটা বর্তমান একটা আইন সরকার তৈরি করে দিয়েছে যার জন্য এটা আপনাকে দিতে হবে পানার আপনার ঠিক আছে কিনা ওটা দেখে দেখে আমরা রেজিস্টার খাতাম করব ভাই রে এই অবস্থাতে আমি অবর্তম আমি আজকে কোন ভুল কথা বললাম নাকি লক্ষ্মী এইভাবে আমার দিকে তাকিয়ে তাকে কামনা করছে আমার মুখের দিকে তাকিয়ে আছে আর আমি লক্ষ্মীর মুখের দিকে তাকে আছি কিছুক্ষণ পর লোককে একটু শান্ত হলো বলছে মানানা আপনি ভাবছেন হয়তো আপনি কোনো ভুল কথা জানতে বলে দিয়েছেন এই কারণে আপনি হয়তো আমার দিকে তাকে আছেন মানানা এজন্য আমি কান্না করছি না আমার কান্নার কারণটা হলো অন্য জায়গায় তিনি বলছেন আমার পৃথিবীতে আল্লাহর কাছে যেতে গেলে একটা সন্তান দিয়েছিলেন দ্বিতীয় কোনো সন্তান আল্লাহ আমাকে দান করেননি একটা সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন ওই সন্তানটা ছিল আমার মেয়ে একটাই মাত্র মেয়ে মেয়েকে বিবাহ দিয়েছিলাম পাশের গ্রামে খুব আদরের মেয়ে ছিল বলে যাচ্ছেন মনে আমার ছিল মেয়েটি বিবাহ দেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেল এক বছর পর মেয়েটির গর্ভে সন্তান এলো তার যখন ডেলিভারির সময় হলো আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মানানা কি বলবো আমার মেয়ে আমার গলা চেপে ধরে হাওয়া করে কান্না করতে শুরু করলো মেয়েটি তার মায়ের গলা চেপে ধরে ছাড়ে না মেয়েটি তার মায়ের গলা চেপে ধরে হাওয়া হাওয়া করে কান্না করছে এই অবস্থাতে আমি মেয়েটিকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম মেয়েটি বলছে আম্মু আমি নবীর হাদিস একটা শুনেছি আলেমদের মুখ থেকে শুনেছি ওয়াজ নসিহত শুনেছি ওখান থেকে আমার একটা কথা মনে আছে মানুষ যখন মারা যায় তার আগের মুহূর্তে মানুষটা বুঝতে পারে যে আমি আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবো না অজন্মা আমি আপনাকে বলছি মা আমি পৃথিবীতে আর বেশিক্ষণ করতে পারবো না আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব আর কোনোদিন আপনার সামনে এসে ডাক দেবেন আপনার মহিমা এসে বলবে না মা কেমন আছো আম্মু কেমন আছো আমি তোমার মহিমা এসে ডাক দিচ্ছি এমন কথা রহিমা কোনোদিন এসে বলবে না আপু আপনাকে এসে আমি কোনোদিন বিরক্ত করবো না আপনি আমার জন্য এই জিনিস কিনে নিয়ে আসবেন এই জিনিস আমার ছেলের জন্য দেবেন এই জিনিসটা আমাকে দেবেন এই দু কথা অনেক বলেছি যত আপনার আপনার কাছে করেছি বারবার আপনি আপনার করে মিটিয়েছেন আপনি বারবার আমার জন্য সব কিছু মিটিয়ে দিয়েছেন আপনি আর আমি পৃথিবীতে বাঁচবো না এটা আমি বারবার আপনাকে বলছি আমি বুঝতে পারছি পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে আপনাদের মায়া মহাপুর ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অত আপনাকে বলছি আপু আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনাকে হয়তো যদি একটা উপহার দিয়ে যেতে পারি ওই উপহারটা আপনি মানুষ করার চেষ্টা করবেন এই কথা আমার মেয়ে বারবার বলছিল আর হামা হামা করে কান্না করছিল আমার মেয়ে কান্নার কথা আজও বারবার আমার চোখে আমার কানে বারবার বাজছে এমন একটা রাত নেই এমন একটা রাত নেই আপনার স্বামীর স্ত্রী আমার মেয়ের জন্য না কেঁদে ঘুমিয়েছি ভাইরা মহব্বত এত সন্তানের প্রতি মায়ের মহব্বত এত পিতার মহব্বত এত আমি জানি সন্তান হারা ব্যথা কত কঠিন কারণ আমার প্রথম সন্তান যেই দিনে মারা যায় আমার দুটিমাত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন একটা পুত্র সন্তান দিয়েছিলেন আর একটা কন্যা সন্তান দিয়েছেন এক পুত্র সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছেন আর দ্বিতীয় নম্বরে আল্লাহ কন্যা সন্তান আমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রেখেছেন ভাইরা আমার দ্বিতীয় সন্তান সন্তান যখন মারা যায় ছেলেটি যখন মারা গেল বেশ কিছুদিন আমার সন্তান আর হয়নি যখন ওই সন্তান আর এই সন্তানের ব্যবধানে এই সময়টায় অনেকটা রাত ছিল না স্বামী স্ত্রী না ঘুমাবার আগে না কেঁদে ঘুমিয়েছি আমার স্ত্রীকে রাতে উঠে দেখেছি আমার স্ত্রী
কান্না করছে, তাহাজ্জুদ করছে, কান্না করছে, টুকরে টুকরে বলছে, আল্লাহ আমি এমন কি অপরাধ করেছি গো আল্লাহ, এত বড় সাজা আপনি দিলেন আমার স্ত্রীকে, আমি বারবার বুঝিয়েছি ভাইরানার আল্লাহ কাছে আবার তিনি সন্তান দিয়েছেন, বলতে চাচ্ছিলাম এটাই আল্লাহ মানি তিনি সন্তান আর মা বাবা এটার মধ্যে অনেকটা মহব্বত তৈরি করে দিয়েছেন। রহিমার আব্বা বলছে আমার মেয়ে যখন সত্যাগ্রহে চলে গেল পাত্র কম্পিউটারে একজন নাচ দেখে নিয়ে চলে গেল, এখন সময় আমার শিশুদারের মতো বললাম দেখতে পাবেন না, আপনি তাজা মুখ আর কোনদিন দেখতে পাবেন না, জীবিত অবস্থায় মা আপনার সঙ্গে আপনার রেহমে এসে কোনদিন কথা বলবে না, অথবা আপনি একবার শেষবারের কথা দেখে নেন। এই কথাটা যখন রহিমা তার মাকে বললো, আমাকে বললো, তার দিকে তাকাতে পারলাম না, সে এমন ভাবে কান্না করছে, পাগলি নিয়ে হয়ে গেছে, সে এমন ভাবে কান্না করছে, কাঁদতে কাঁদতে ওই অপারেশন থিয়েটার চলে গেল, অপারেশন হওয়ার জন্য জীবিত আছে না মারা গেছে, রহিমা জীবিত আছে না মারা গেছে, ভাই রে এই অবস্থাতে বেশ কিছুক্ষণ কেটে গেল, প্রায় 40 মিনিট কেটে যাওয়ার পর একটা নার্স এসে ডেকে দিল, বললো রহিমার গার্জেন কে আছেন, তোমার মা তোমার পাশে দাঁড়িয়ে আছে, কথা তুমি বলতে পারবে না এটা আমরাও বলতে পারছি, তবে বেটি রে একবারের জন্য চোখের বরফটা একবার খুলে জানিয়ে দাও, তোমার রহিমা এখনো জীবিত আছে, আমার রহিমা এখনো জীবিত আছে, তোমার জন্য এটাই শুধুমাত্র আকাঙ্ক্ষা করছি, একবার চোখটা খুলে চোখটা একবার খুলে নাড়িয়ে দেখিয়ে দাও, নড়িয়ে দেখিয়ে দাও, রহিমা এখনো জীবিত আছে। ভাইরা বারবার এই কথা রহিমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম আর কান্না করছিলাম, বারবার ভাই আমার মেয়ের মাকে ঠেকাতে পারলাম না, পাগলিনীর মতো কান্না করতে শুরু করে দিল, ভাইরে এমন ভাবে কান্না করলো আর আগে কেউ এমন ভাবে কান্নায় ভেঙে পড়লাম, পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল, এমন অবস্থাতে আমরা স্থির আর থাকতে পারছি না, ওখানে আমার স্ত্রী বসে পড়লো, রহিমার চেপে ধরে কান্না করতে শুরু করলো, আমিও কান্না করতে শুরু করে দিলাম, এই অবস্থাতে কান্না করছিলাম কান্না করছিলাম, ভাইরা লোকটা বলার পর এক সপ্তাহ পরে আমার বাড়ির কাছে আমার সমবয়সী চাচাতো ভাই সম্পর্কে ছেলেটা আপনার বিদেশে থাকে, সৌদি আরবে আজ রয়েছে, ওই ছেলেটা আপনাকে হওয়ার পর প্রথম মেয়ে বেঁচে আছেন জীবিত মেয়ে, আর দ্বিতীয় মেয়ে যখন সন্তান যখন প্রসব করবে ঠিক ওই অবস্থাতে তার ঠিকানি হলো, বোটা ঠিকানি হলো, ওই মেয়েটি প্রসব করার সময় দ্বিতীয় মেয়ে প্রসব কালে মেয়েটির ঠিকানি শুরু হলো, যার সর হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে মারা গেল, সে পৃথিবী তার বেঁচে থাকলো না। ভাইরা আমার কত কয়েকদিন আগে ওই বাচ্চাটা দেখার জন্য বাড়িতে গেলাম, যাওয়ার পর দেখছি তার দাদিকে মা বলে ডাকছে, আমি বললাম এটা কি অমুকের সন্তান অমুকের মেয়ে, মেয়েটি আমার দিকে তাকিয়ে এমন ভাবে কান্না করলো, বলছি মামা বেটারে শুনে নাও আমার ছেলে প্রতিদিন এই সন্তানগুলোর খোঁজ দেওয়ার জন্য ফোন দেয়, আমি ফোনটা ধরার পর আমার ছেলেকে বলতে পারি না, এমন একটা দিন এমন একটা দিন বলতে পারি না, বেটা তোমার মেয়েরা সবাই ভালো আছে, তোমার মেয়েরা আনন্দে আছে, আমি এমন বলতে পারি না, আমার চোখ চতুরের কথা মুখ পর্যন্ত ফেটে যায় রে বেটা, আমার এই সন্তানকে আমি কি করে মনে
করব। আমি পৃথিবীতে বেঁচে আছি, আমি তো চিরদিন বেঁচে থাকবো না, আমি তো চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু এমন একটা অবস্থা আর সম্মুখীন আমি হলাম, আমার ছেলে বিদেশে আছে, ছেলেকে এত বোঝাচ্ছি, ছেলে বলছে দ্বিতীয়বার আর কাউকে বিবাহ করব না। এর নাম হলো সন্তান, এর নাম হলো সন্তান, এর নাম হলো মা। সন্তান বড় মেয়েটি বলছে, কাকা আমার মা কি আর কোনোদিন আসবে না? দাদিকে বলছে, দাদি আমার মা কোথায় গেছে? আপনি তো বলছেন বেড়াতে গেছেন, আমার মা কি কোনোদিন আসবে না? আমাকে বলছে, চাচি যে বেটা এই কথা শোনার পরে তিনি দেখি স্থির রাখা যায় না, নিজেকে শক্ত ধরে রাখা সম্ভব হয়। আমি তো চোখের পানি ফেলতে ফেলতে আমার চোখ মনে হয় নষ্ট হয়ে যাবে, চোখে দেখতে পাচ্ছি না, এমন অবস্থা আমার হচ্ছে। হাতে অসংখ্য মা বোন, অসংখ্য বাপু ভাই এখানে আছেন, যাদের মা আপনার চিরদিনের জন্য মারা গেছেন, যে মা এত কষ্ট করার পর আপনাকে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, যে মা এত কষ্ট করে পৃথিবী ছেড়ে চলে গেলেন, সেই মায়ের জন্য আপনারা মনে রেখেছেন কতটা, সেটা আমি একটু দেখতে চাই। বাবার জন্য অনেকের আব্বা মারা গেছেন, সেই মা আব্বার জন্য, দাদাদের জন্য, নানাদের জন্য, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, তারা শুধুমাত্র আপনার ঠিকানার দিকে শুধু চেয়ে আছে। আল্লাহ নবী বলছেন, ইদা মাতা ইনসান ইল্লা তাআমালুহু ইল্লা মিন সালাতা সাদাকাতুন জারিয়া। রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিন আমল কবর বসায়, তার মধ্যে এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। আপনি দান করবেন, আপনার মা পানি আপনার জন্য রেখে গেছেন, জমি জায়গা বাড়ি ঘর সব রেখে গেছেন, মায়ের জন্য, মায়ের কলিজা ঠান্ডা করার জন্য পৃথিবীতে যা আছে মাথা এনে দিয়েছেন। এখন আমি আপনাদের সামনে দেখতে চাই, রোজগার আব্বার মতো কে আছেন, আপনার এই রবিবার স্বামীর মতো কে আছেন? আমি একজন নয় মাত্র পাঁচজনকে দেখতে চাই। 10,000 করে টাকা এই জামিয়াতে এই মাদ্রাসাতে দেবেন, বলবেন মাওলানা 10,000 টাকা আমার মৃত্যু ব্যক্তিদের জন্য দিলাম। আমি আবার বায়ান করব, মাত্র 5 মিনিট আপনাদের কাছে কথা বলছি, 5 মিনিট বলছি। মা পার জন্য আছেন, আপনার বাচ্চা আমার ভাই আছেন, মাত্র 10,000 টাকা, 5 জন ব্যক্তি। রসুল বলছেন, এতে আমাদের দিনে ইফতারিন খামসন কাবলা খামসিন সাবাবাতান কাবলা হারামে। রসুল বলছেন, এতে আমাদের দিনে এক পা কারোর ক্ষমতা হবে না সামনে যাওয়া, কেউ পিছিয়ে আসতে পারবে না, কেউ সামনে যেতে পারবে না। পাঁচটা জিনিসে যথাযথ আপনার হুকুম, যথাযথ আপনি বুঝিয়ে যতক্ষণ না দেবেন, অতএব তার মধ্যে একটা হলো সময়। আর আমি আপনাদের সামনে বলতে চাই, এই সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে 10,000 টাকা দিন আওয়ালা কি আসেন ভাই, 10,000 টাকা দেবেন মায়ের জন্য, আব্বার জন্য 10,000 টাকা দেন আওয়ালা কেউ নেই, কেউ নেই, মার্চের শেষের দিকে আমি আপনাদের সামনে বলতে চাই, কি আছেন মায়ের জন্য? ভালো দেখে বলবেন যে আমি 10,000 টাকা এক বছরের মাথায় দিয়ে দেবো, 10,000 দেওয়া নেই,
জাফর ভাই একটু সামনে আছেন, না হলে ওখান থেকে হাত ধরিয়ে ইশারা দেন। 5000 দিয়েছি, 4000 দিয়েছেন, আর 1000 টাকা আল্লাহর রাস্তায় এখন না পারলে পরে দেন। মুঠা পূর্ণ হোক। কোনটা আছেন জাফর ভাই? আপনি জাফর ভাই কে আছেন? আচ্ছা, বেনামিতে একজন 5000, নাম তো লিখে রাখবে। 2000 টাকা কোট ভাই জমি মামা যাবে না? ওর ভাই আপনি আছেন, আপনি তো আমার খুব হৃদয়কাঙ্ক্ষী মানুষ। 5000 টাকা চাচ্ছি, হট করে যদি 2000 ভরে দেন চলবে? আচ্ছা, আলামিন 2000, আলামিন কোথায় গো? আলামিন 2000। কিন্তু ছোট ভাই আপনি একটু দেখা করলে পরে শান্তি পেতাম যে আপনি পারবেন না দিতে। আপনি পারবেন না একটু দেখা তো করবেন। 2000 টাকা দিচ্ছেন, এটা তো মানাচ্ছে না। 8000 টাকা আপনার কাছে আমি আবেদন রাখছি। আমি আবেদন দেখেছি। আর বেনামিতে একজন 5000, আর একজন বেনামিতে 5000। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। আল্লাহ বারিক আলাই। আমি 5000 করে চেয়েছি, মাত্র তিনটা হলো, আর কয়টা বাকি? পাঁচটা চেয়েছি, 5000 কয়টা হলো? তিনটা হয়েছে, আর বাকি থাকে কয়টা? দুটো। তাহলে দুটো কিছুটা পূর্ণ হবে না? ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ঘরবাড়ি কার জন্য করছে? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? তখন তখন আকারে বলে অন্ধকারে জীবনে দাপন, মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? নেই সে তাকে জীবন হবে না এলাপন, বন্ধু আচর কেমন? মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? আগে আছেন ভাই, 5000 চেয়েছি, 2000। আপনার ঘরে আমি গান শুরু করে দেবো। আমার মায়ের ঠিক নিজে লেগে আটকে গেছে, আটকে যায়নি, আটকে গেছে, শুনবেন না ঘর যাবে। ভাই আমার আসুন, আমি একটু বাইরে থেকে যাচ্ছি, যতক্ষণ তিনি পার হয়ে যাচ্ছে। ভাই আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কিন্তু তার আগে আপনাদের সামনে যে আয়াতটা পরিবেশন করছিলাম, আয়াতটার ঘটনা আপনাদের সামনে বলছি। আয়াতটা কি বলতে চাচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারানা মা তাযাহালু কুল্লু মুরজাতিন আম্মারজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, সেই দিন এই ভূমিকম্প আর এই কঠিন অবস্থা দেখার পর মানুষ সেই দিন মাতাল হয়ে যাবে, কিন্তু তারা প্রকৃত অর্থে মাতাল নয়, আল্লাহর কঠিন আযাবের ভয়ে তারা সব মাতলামি শুরু করে দেবে। আল্লাহ প্রাণী এটা আখেরাত কেন্দ্রিক কথা বলেছেন, কিন্তু ভাইরা আমার এটা বর্তমানে বাস্তব কি হতে পারে? এটা বলার আগে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ওয়ান আয়েশাতা আন্নাহা যাকারাতিন নারা ফাতাকাত ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আম্মা ফি সালাতাতি মাতিনা। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু
তিনি বলছেন একদিন হঠাৎ করে মসজিদুন নববীতে নবী বসেছিলেন আর আমি ঘরের মধ্যে বসে বসে দুঃখে দুঃখে কান্না শুরু করে দিলাম। শাহরুল শেখ মা বাবার জন্য 5,000 টাকা 1,000 নগদ আর 4,000 বাকি 5,000 টাকা দিয়েছেন আর একজনকে আমি চাই, কিন্তু দোয়া করেছেন একটু সকলের জন্য দোয়া করব আর একজন আসতে পারে আমি একটু মন খুলে আপনাদের জন্য দোয়া করব। বলি নারে তুমি আর বলে নারে তুমি আর শুধু এই মানুষগুলো দিচ্ছে জি হাই 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 ফাঁকির যুগ সব জায়গায় আর এখানেও ফাঁকি একটু আপনাদের এই কাজটিকে ফুটিয়ে দিচ্ছে একটু পরীক্ষা নি আপনার আওয়াজ দেবেন ওদিকটা মানুষ চুপচাপ থাকবেন এ গ্রুপ আপনার আওয়াজ দেবেন ওদিকটা মানুষ চুপ থাকবেন আর আপনাদের আওয়াজ জোরালো হয় না অধিকতর মানুষের বি গ্রুপে জোরালো হয় আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে বি গ্রুপ রায় যেন জিতে যাচ্ছে ওদের আওয়াজ যেন বেড়ে যাচ্ছে। তা আপনারা একটু ভালো করে প্রস্তুতি নেন যেন আজকে অন্তত পক্ষে হারাতে পারেন। বলি না আরে তুমি জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ প্রাণী ছাপ হবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোরকদমের সামনে চলো কষ্ট করতে আসলো সবাই মিলে একই সুরে দানা স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইসলামের বিরুদ্ধে গেলে দেশে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নেছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাওয়ার আর একজন 5,000 টাকা দিন আর একজন কে আছেন একটু চলে আসুন আমি হাদিস বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম وعن عائشة أنها ذكرت النار فبكت وقال رسول الله صلى الله عليه وسلم بالشباب محمد رسول الله صلى الله عليه وسلم تني مسجد النبوي تبوس شيرين হঠাৎ করে পানির মধ্যে একটা আওয়াজ গেল কে যেন কান্না করছে নবী ওখান থেকে উঠে তিনি এবার ঘরের থেকে যেতে শুরু করলেন আওয়াজ তো যেহেতু ঘরের দিকে আসছিল নবী যে ঘরের দিকে প্রবেশ করে দেখলেন আয়েশার ঘর থেকে আয়েশার হুজরা থেকে আওয়াজ আসছে যার জন্য নবী আমার সিনা থেকে আয়েশার ঘর প্রবেশ করলেন আয়েশাকে বলছেন আয়েশা তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো আয়েশা আল্লাহর নবী আয়েশা বলছেন আয়েশা তুমি আমার কাছ থেকে কিছু চেয়েছিলে যেটা এখনো পর্যন্ত আমি তোমাকে দিতে পারিনি এই কারণে কি তুমি কান্না করছো আয়েশা তোমার বিষয়ে কোন পাশে কমেন্ট করেছে এই কারণে তুমি কান্না করছো আয়েশা নবীর সামনে আয়েশা মাতা নাড়িয়ে বললেন না গো নবী না আমি এর জন্য কান্না করি না তবে কেন কান্না করছো আয়েশা আল্লাহর নবী বলছেন রে আয়েশা তবে তোমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আর যারা জীবিত আছে তাদের কথা কি তোমার মনে পড়ছে এই কারণে তুমি কান্না করছো কান্না করছো আল্লাহ নবীর সামনে আয়েশা তিনি এবার টুকরে টুকরে কাঁদছেন কত কত কোন
কান্না করছো, তবে এগুলোতে কান্না
কান্নার বিষয় তুমি কান্না করছো, কান্না করো, এগুলো যেহেতু কান্নার বিষয় কান্নাই করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা যখন স্বামীর মনটা নরম দেখতে পায় তখন স্বামীদের কাছে মেয়েরা যেমন বায়না করে বসে যায়, বায়না করে এটা লাগছে ওটা দিও, এইভাবে যেমন বায়না করে বিশ্বনবীর মনটা ছিল খুব নরম। কাপ চাইতে বড় আলো সমান পুরুষ পৃথিবীতে আর কেউ ছিল না, যার কারণে আল্লাহ আর নবীর সামনে আয়েশা এবার বলতে শুরু করলেন, নবী গো আমি আপনার সামনে একটা কথা বলতে চাচ্ছি গো নবী। আল্লাহ আর নবী বললেন, আয়েশা আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, তোমার কথা শুনবো না কার কথা শুনবো, অতএব তুমি অবশ্যই অবশ্যই বলো। নামাজ পড়তে হবে কার হুকুম? জোরে বলেন, নামাজ পড়তে হবে কার হুকুম? আল্লাহর। রোজা রাখতে হবে কার হুকুম? জাকাত দিতে হবে কার হুকুম? ঘরে গিয়ে বউ পিটাতে হবে কার হুকুম? যে বলছে আল্লাহর হুকুম। কি ভেজাল, সব জায়গায় ভেজাল। মারা যাবে না, রাসূল কি বলছেন দেখেন, বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর ব্যাপারে আয়েশা তিনি বর্ণনা করছেন, আয়েশা বলছেন পৃথিবীতে নবীর চাইতে আদর্শবান পুরুষ আদর্শবান স্বামী আর কেউ হতে পারে না, অতএব আমি সেই নবী সে আদর্শ স্বামী স্ত্রী। আমি নবীকে বলছি, নবী গো আপনার সামনে আমার একটা জিজ্ঞাসা, জিজ্ঞাসাটা হলো এই, আপনাকে আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, আজকে আমার বিপদ হয়েছে, আমি কান্না করছি, এটা আপনি বিপদ মনে করে আমার কাছে আছে। জিজ্ঞাসা করেছেন, আয়েশা রে তুমি কেন কান্না করছো? মা কি আয়েশা, আয়েশা রে তুমি বলো বলো কেন তুমি কান্না করছো? এই কারণটা আপনি জিজ্ঞাসা করতে এসেছেন, নেবি গো এটা প্রত্যেকটা স্বামীর কর্তব্য। তার স্ত্রী কান্না করলে পারে, তার স্ত্রী মন খারাপ করে বসে থাকলে পারে, তাকে পিতাবার জিজ্ঞাসা করতে হবে, তুমি কেন মন খারাপ করে বসে আছো, কি হয়েছে তোমার, এটা সর্বপ্রথম জিজ্ঞাসা করতে হবে। বগনারি আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটা হলো আজকে আপনি যেমন খবর নিতে এসেছেন, আপনি বলুন কেমতের দিনে যদি আপনার স্ত্রী আয়েশা বিপদগ্রস্ত হয় গো নবী, আর আপনার আয়েশা যদি কেমতের ময়দানে টুকরি টুকরি কান্না করে, সেই দিনকে আপনি আয়েশার পাশে গিয়ে খবর নেবেন, আয়েশা রে কেন কান্না করছো, কি হয়েছে তোমার, কিসের অভাব তোমার, যার কারণ তুমি কান্না করছো, এমন খবরটা আপনি নেবেন গো নবী। আল্লাহর নবী যখন এই খবরটা শুনলেন, আয়েশার কাছ থেকে আওয়াজটা শুনতে পেলেন, আল্লাহর নবী চুপ থাকলেন। এরপরে নবী কিছুক্ষণ চুপ থাকার পর বলছেন, আয়েশা শোনে নাও, শোনে নাও, আমার মুখ থেকে একটা কথা শোনে নাও। আল্লাহর নবী আবার মুখ খুলে তিনি বলতে শুরু করলেন, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সব জায়গায় সবার কথা মনে রাখবো, তোমার কথা মনে রাখবো, আমি উম্মতির কথা মনে রাখবো, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের কথা মনে রাখবো, আমার আহলে বাইতের কথা মনে রাখবো। তবে তিনটে এটা কেমন আছে আয়েশা, ওই তিনটে জায়গাটা আমি কার কথা মনে রাখতে পারবো না, পারবো না, পারবো না। যে বলছেন কথাটা জোরে বলেন, রাসূল বলছেন যে আমি তিনটে জায়গায় মনে রাখতে পারবো না। রাসূলকে আয়েশা জিজ্ঞাসা করছেন, নবী আপনি কেন তিনটে জায়গাতে মনে রাখতে পারবেন না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে ওই তিনটে জায়গাতে আমি নবী নিজে পড়তে পারবো কিনা, আমি নবী নিজে পরিশ্রম পাবো কিনা আজও কনফার্ম হতে পারিনি, যার কারণে ওই তিনটে জায়গাতে আমি পৃথিবীর সবাইকে ভুলে যাব। তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, যার কারণে আবার বলতে শুরু করলেন, নবী গো আপনি তো আমাকে ভালোবাসেন, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, কিন্তু আপনার যত স্ত্রী রয়েছে সবচেয়ে আপনার স্ত্রীদের মধ্যে
মধ্যে সবচেয়ে যাকে আপনি বেশি ভালোবাসেন সেটা হলো খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা যতদিন পৃথিবীতে ছিল ততদিন পর্যন্ত দ্বিতীয় অন্য কোন বিবাহ আপনি করেননি, অন্য কোন স্ত্রী আপনি গ্রহণ করেননি। আর খাদিজার জন্য আপনি রাতের অন্ধকারে আপনি উঠে খাদিজার জন্য দুঃখে দুঃখ কেঁদেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন। অতএব আপনার কাছে বলতে চাই, আপনার খাদিজা যিনি ওই দিনে খাদিজা যদি ওই দিনে বিপদগ্রস্ত হয়ে গেলেন তার কাছে কি আপনি দাঁড়িয়ে ওই সময় তার কাছে দাঁড়িয়ে কি আপনি খবর নেবেন কি হয়েছে খাদিজা? খাদিজার খবর কি নেবে? নেবি বলছেন আয়েশা রে, শোনো রে আয়েশা, আমি পৃথিবীর কার খবর রাখতে পারব না। নেবি বলছেন কার খবর রাখতে পারব না। এমন সময় আয়েশা বলছেন নেবি গো, আপনার নিজের খবর আপনি রাখতে পারবেন না। সর্বপ্রথম ফজরে সালাত আদায়ের পর, ফজরের নামাজের পর যার ঘরে গিয়ে আপনি খবর নিয়েছেন তারপর আপনি বাড়ি ফিরেছেন, আপনি বলুন ওই স্ত্রী আয়েশা, আপনি আপনার সন্তান আমি বলছিল নেবি, আপনার ওই যার বাড়িতে খবর নিয়েছেন সেটা অন্য কেউ নয়, আপনার পরিজার টুকরা নয় রে মণি, ওই মেয়েটির নাম হলো ফাতেমা। ফাতেমার খবর নিয়েছেন তার বাড়ির সমস্ত লোকের খবর নিয়েছেন, হাসান হুসেনের খবর নিয়েছেন, তারপর আপনি ঘরেছেন, আপনার স্ত্রীদের খবর নিয়েছেন, আপনার আহলে বাইতের খবর নিয়েছেন। নেবি গো, আপনি বলুন ওই আয়েশা যদি ওই ফাতেমা যদি সেই দিনে বিপদগ্রস্ত হয়, আমি আয়েশা আপনার জন্য বলছি সেই দিনে যদি ফাতেমার কোনো বিপদগ্রস্ত হয়, হাসান হোসেন যদি বিপদগ্রস্ত হয়ে গেল, আমি সেই দিন তাদের খবরটা আপনি বলুন, তাদের পথে দাঁড়িয়ে আপনি কি ধীর স্থির ভাবে দাঁড়িয়ে থাকবেন না তাদের পথে পথে গিয়ে তাদের খবরটা নেবেন কি হয়েছে? আপনি সেই দিনে বলবেন কি হয়েছে আমার কলেজের টুকরা বিটি, কি হয়েছে ফাতেমা, তুমি কেন কান্না করছ? নবী কি বলছেন? আম্মা ফি সালাতাতি মাতিনা ফালা ইয়াসকুরু আহাদুন আহাদা। ওরে আয়েশা শুনি নাও শুনি নাও, পৃথিবীর কাউকে আমি মনে রাখতে পারবো না, তিনটে জায়গাতে আমি কাউকে মনে রাখতে পারবো না, পৃথিবীর উম্মত উম্মতি আমার আহলে বাইত পৃথিবীর যত আমার মহব্বতের মানুষ রয়েছে তার খবর রাখতে পারবো না পারবো না পারবো না। এখন আপনারা বলেন ওই তিনটে জায়গার খবর শুনবেন না, আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো। ওনাদের বক্তব্য আপনারা শুনলেন, আমি শুধুমাত্র আপনাদের কাছে কথা বলতে চাই। আচ্ছা আমি আপনাদের সামনে তিনটে কথা বলবো, আপনারা বলতে বলছেন বলবো, আপনাদের কথা আমি রাখছি, কিন্তু তার আগে আমার কথা রাখবেন যে রাখবেন না একটু জোরে বলেন, দু হাত জোরে বলেন, রাখবেন তো আমার কথা রাখবেন ইনশাল্লাহ, ওই ইনশাল্লাহ আপনারা রাখবেন, কিন্তু তার আগে আমার যে কথা সেটা হলো এখন আপনাদের কাছে এত দিন অত দিন সেটা বলবো না, এখানে চাদর নিয়ে যাবে আর আপনারা যে যা পারবেন 5,000 হলে 5,000, 2,000 2,000, 4,000 4,000, যার কাছে যা আছে আপনার কাছে 2,000 নেই 1,000 আছে 1,000 দেবেন, 1,000 দেনওয়ালা কি আছেন একটু আপনাদের কাছে দেখতে চাই, 1,000 টাকা দেনওয়ালা 1,000 টাকা দেবেন, 1,000 2,000 টাকা দেনওয়ালা কারা আছেন একটু বলেন, একটু চটপট বলেন, 1,000 টাকা দেবেন 2,000 টাকা দেবেন এমন মানুষ কারা আছেন? আপনারা কারা আছেন একটু দেখান, এখানে যারা দেননি এখনো পর্যন্ত তাদেরকে বলছি, আর যারা দিয়েছেন যারা দিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে যাবে চাদর দিয়ে যাক।
আচ্ছা সাথে নিয়ে যাও, আমার তো ছাত্রদের কত পাঠিয়ে দেন আমার আমি নুসলাম দেখি এখানে আসিয়া, আচ্ছা সাবেক আলিনাম দেখি এখানে আসিলাম, 2000 টাকা দেখি মাদ্রাসাতে দিল, শেরপুর হক দেখি করিয়াছে দান, এটা নির্দান আল্লাহ করিয়া প্রমাণ, বেনামিতে কোনজন আসিয়া সবাই কিছু দান দিয়ে গেল সমদয়াময়, আজকারুল নাম দেখি এখানে আসিল, তোর রাহে 500 টাকা এবং 40 কেজি ধান ওরাল, ঠিক আছে ওরাল, ওরালটা কি ওরাল হবে তারপরে বস্তফা দেখি এখানে আসিয়া, আচ্ছা চাঁদনি দিদি 5000 টাকা দান করেছে, চাঁদনি দিদি 5000 টাকা দান, ১০০ কেজি ধান, আল্লাহ তা ধানকে তুমি কবুল করো, তারপরে দারুল তিনি দিয়েছেন 7 কেজি ধান এবং বেনামিতে একটি কোরআন, আল্লাহ দান তুমি কবুল করো, মনের বাসনা পূরণ করো, হ্যাঁ আচ্ছা বেনামিতে তিনি দিয়েছেন, একজন ব্যক্তি দিয়েছেন 1000 টাকা, আচ্ছা বিশারদ টিম দেখি এখানে আসিল, মৃত্যু মুক্তির জন্য 500 দিল, আধার নাম দেখি এখানে আসিয়া 2000 টাকা দিল, হাসিয়া হাসিয়া মমতা দিদি দেখি কোথা হতে এলো, একটি কোরআন শরীফ মাদ্রাসাতে দিল, বেলকানা মতো দেখি বন্ধে আমার 100 টাকা দিয়ে গেল সমদয় আমায়, আলম খান নাম দেখে ইমতে এসে 2000 টাকা দিল মাদ্রাসার জন্যতে, তাসলিম নাম দেখি এখানে আসিয়া 700 টাকা দিল তোমাকে ভাবিয়া, বেনামিতে কোন জন আসিয়া সবাই 10000 টাকা দিল সমদয় আমায়, 10000 টাকা দিয়েছে বলি না রে তুমি ঘুমিয়ে গেছে আওয়াজ নাই কেন বলি না রে তুমি ছেলে মানুষ বক্তা আওয়াজিত হবে আপনার যুবকের মতো, তবে বুঝবো না ঠিকই আছে জি, তবে বুঝবো ঠিক আছে, আচ্ছা বেনামিতে একজন দিয়েছেন 10000 টাকা, আরো বেনামিতে দিয়েছেন 500 টাকা, ইসমাইল শেখ তিনি দিয়েছেন 2টি কোরআন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, ইমরান শেখ তিনি দিয়েছেন 200 টাকা, আর হোসেন শেখ তিনি দিয়েছেন দক্ষিণ পাড়া থেকে 20 কেজি ধান, আল্লাহ তুমি তার ধানকে কবুল করো, এবং 120 কেজি ধান, আল্লাহ আকবার 120 কেজি ধান তুমি আল্লাহ কবুল করো, বেনামিতে কোন জন্য আসি আসবাই 100 টাকা দিল সমদয় আমায়, মুনতাম তাহার নাম দেখে এখানে আসিল, দরগাহে 50 টাকা দান দিল, হযরত ওমর দেখে আসি আসবাই 100 টাকা দিল সমদয় আমায়, কাসির শেখ নাম দেখে এখানে আসিয়া 100 টাকা দিল হাসিয়া হাসিয়া, ওবায়েদ তাহমাই এটা নিরদান গ্রহণ করো গোপাল তুমি নিরঞ্জন আল্লাহ মুক্তা দিদি তিনি দিয়েছেন 200 টাকা, আর সামিনা দিদি তিনি দিয়েছেন 100 টাকা, বেনামিতে একটা কোরআন, আচ্ছা তারপরে আর একজন লক্ষ্মী মা, লক্ষ্মী গো আসলে লক্ষ্মী, লক্ষ্মী মা তিনি দিয়েছেন, লক্ষ্মী মা দিদি তিনি দিয়েছেন 2টি কোরআন, আল্লাহ তার দান তুমি কবুল করো, বেনামিতে একজন দিয়েছেন 150 টাকা, আর একটা হাবল শেখ তিনি দিয়েছেন 40 কেজি ধান, 80 কেজি ধান, আল্লাহ তুমি দান তার দানকে কবুল করো, বেনামিতে 100, এবং ইসাহাব শেখ তিনি দিয়েছেন 1000 টাকা, রহিমা, আচ্ছা রবিমা দেখেছে
রহিমা খাতুনি হবে সম্ভবত, তিনি দেখেন দুটি দুবস্তা সিমেন্ট গাছ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর মহসিন শেখ তিনি দিয়েছেন 50 কেজি ধান, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। মতিবর নাম দেখে আসে আশা ভাই 500 টাকা দিলে সমতায়ময়, রামশেখ নাম দেখে এইখানে এলো এক টানা পান এখানে এসে দিল, ও ভাই আল্লাহ দয়াময় কেন নিয়ে দান
সাইরুল শেখ ফিরেছেন 1000 টাকা, কাবিরুল শেখ মৃত্যু গফফার শেখ আব্দুল গফফার শেখ তার দক্ষিণ পাড়ায় বাড়ি 40 কেজি ধান দান করেছে, বিদায় হবে তার জন্য দান করেছে 40 কেজি ধান, আল্লাহ কবুল করো। মিনাবুল শেখ তিনি দিয়েছেন 100 কেজি ধান, আল্লাহ কবুল করো। তারপরে নূর আলী শেখ তিনি দিয়েছেন 500 টাকা, শুকুর শেখ তিনি দিয়েছেন 1টা কোরআন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, বিনামিতে 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আর কিছু নেই, একটু অপেক্ষা করেন, নাম গুলো বলতে হবে। রিয়াদুল শেখ তিনি দিয়েছেন 150 টাকা, আর তারপর সাগর শেখ তিনি দিয়েছেন 5000 টাকা, বেনামিতে 100, আর তখন মোহাম্মদ তিনি দিয়েছেন 50 টাকা, বেনামিতে 100, আল্লাহ টাকা তুমি কবুল করো। রিয়াদুল তিনি দিয়েছেন 150 টাকা, আর বেনামিতে বেশ কিছু দান এসেছে, আল্লাহ তুমি তাদের দান কবুল করো। হাসিমুস মল্লিক আল্লাহ তার দান কবুল করে নিও, 1000 টাকা দিয়েছে। সোহাগী তিনি দিয়েছেন 500 টাকা, আর বেনামিতে 100, আর ফটিক খাঁ তিনি দিয়েছেন 100 কেজি ধান, 50 কেজি ধান দিয়েছেন। আরব শেখ তিনি দিয়েছেন 50 কেজি ধান, আব্দুল সামাদ শেখ তিনি দিয়েছেন 1000 টাকা, আর কালু খাঁ তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ সবাকার দানকে তুমি কবুল করে নিও। ইনসান শেখ তিনি দিয়েছেন 500, বেনামিতে 500, নূর ইসলাম 2000, আচ্ছা বেনামিতে আর 300, আর মাজারুল শেখ তিনি দিয়েছেন 1000 টাকা, ওয়াসিম ওয়াসিকুল শেখ তিনি দিয়েছেন 500 টাকা, জাহান শেখ তিনি দিয়েছেন 500, আর গাজীপুর শেখ তিনি দিয়েছেন 200 টাকা। সবার জন্য দলিয়া لا بأس طهور إن شاء الله.
আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত আম ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আলোচনা করছিলাম শেষ করে দিচ্ছি, শেষ করে দেব, কিন্তু আমি তিনটে কথা আমি সংক্ষেপে বলবো। তার আগে আচ্ছা আমি শেষ করছি, সময়ের ঘন্টা বেড়ে গেছে, আমি শেষ করছি। তার আগে আপনাদের বলবো মাদ্রাসার জন্য আপনারা হয়তো বাংলাদেশি ভাই আছেন, ওরা জন্য আপনারা চাতক পাখির মতো বসে আছেন, ওরা বক্তব্য শুনবেন, যেহেতু ওরা বক্তব্য অবশ্যই শুনতে হবে। আগামী দিনে যদি আসেন ইনশাল্লাহ সেদিনে এই পাখির কথা আলোচনা করব। এখানে আলোচনা করতে গেলে 40 মিনিট সময় লেগে যাবে কোরআন এবং হাদিস দিয়ে, যার জন্য আমি এই আলোচনাটা করতে পারছি না। আগামী দিনে আলোচনা করব। আমার নাম্বার আপনারা রাখতে পারেন 97 35 52 72 86, এটা হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা আমার 97 35 52 72 86, এই নাম্বারটা আপনারা রাখতে পারেন। ইনশাআল্লাহ আজিম সময় পেলে আমরা থাকলে আসবো। আপনি কলা রে, আপনি কলা রে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।